ভারতের বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে মিঠা জলের মাছ রপ্তানি বেড়েছে, ফলে বৈদেশিক মুদ্রা আয়ও বেড়েছে বাংলাদেশে। তবে দাম কম থাকায় ভারতীয় রুই মাছ আমদানি হচ্ছে বাংলাদেশে এই বন্দর দিয়ে। গত তিন বছরে বেনাপোল বন্দর দিয়ে 2,99,89,205 মার্কিন ডলারের বাংলাদেশি মাছ ভারতে রপ্তানি হয়েছে, যার পরিমাণ ছিল 1,19,95,682 কেজি মাছ। একই সময় ভারত থেকে আমদানি হয়েছে 95,47,297 ডলার মূল্যের মাছ, যার পরিমাণ 1,30,68,918 কেজি। করোনার কারণে গত এপ্রিল এবং জুন মাসে বাংলাদেশ থেকে মাছ রপ্তানি হয়নি। জুলাই মাসে রপ্তানি হয়েছে 2,07,392 কেজি মাছ, যার মূল্য রয়েছে 5,18,480 ডলার। জুন এবং জুলাই মাসে আমদানি হয়েছে 20,47,257 কেজি, যার দাম 14,70,679 মার্কিন ডলার। গত অগস্ট মাসে রপ্তানি হয়েছে 3,08,966 কেজি মাছ, যার দাম 7,72,415 মার্কিন ডলার। একই মাসে ভারত থেকে আমদানি হয়েছে 16,90,475 কেজি মাছ, যার দাম 11,91,916 মার্কিন ডলার। শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানিয়েছেন, ভারত থেকে আমদানি হয় রুই, কাতলা, সামুদ্রিক এবং স্বাদু জলের মাছ, আর বাংলাদেশ থেকে রপ্তানি হয় পাবদা, গুলশার, ট্যাংরা, পাঙ্গাস, হিমায়িত চিংড়ি, কার, ভেটকি সহ অন্যান্য মাছ। এর মধ্যে পাবদা মাছের চাহিদা বেশি হয়, মোট রপ্তানি 40%। এদের মধ্যে পাবদা মাছের চাহিদা বেশি হয়, মোট রপ্তানি 40% রয়েছে পাবদা। পাবদা মাছ বেশি উৎপাদিত হয় বলে জানা যায় যশোর জেলায়। ঢাকার থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। কাপড় কত বেড়ে? একদম 700, একদম 250, 250।